আগের ফোনগুলোতে ডিফল্ট মেসেজ অ্যাপ হিসেবে বিভিন্ন ধরনের অ্যাপ ছিল আপনিও জানেন কিন্তু বর্তমানে যত ফোন বেরোচ্ছে ম্যাক্সিমাম ফোনগুলোতে এই যে গুগলের ম্যাসেজিং অ্যাপ এই অ্যাপটাই কিন্তু দেওয়া হচ্ছে ফোন কেনার সাথে সাথে এবং হবে না কেন দেখুন এর ভেতরে যত নতুন নতুন ফ্যাসিলিটি এসছে যেটা কিন্তু অন্য কোনো অ্যাপ দিতে পারছে না যার জন্যই এই অ্যাপের এত ডিমান্ড এবং এটা যেহেতু গুগলের প্রোডাক্ট বেশি এবং এ যে প্রাইভেসি এবং সিকিউরিটি এটা অনেকটা বেশি হয় ওই জন্য সমস্ত কোম্পানি কিন্তু বাই ডিফল্ট তাদের তাদের ফোনগুলোতে এটা ইউজ করে করে নিচ্ছে নিচ্ছে এবং মধ্যে চুক্তিটাও যার ফলে আমাদের পরবর্তীকালে যত ফোন আসবে হয়তো এই অ্যাপই আসবে কাজেই আজকের ভিডিওতে যে চার পাঁচটা পয়েন্ট বলবো এগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে আপনার এবং আপনার মেসেজ ব্যবহারের যে অভিজ্ঞতা সেটা অনেকটা বেশি পাল্টে যাবে তো চলো শুরু করি এবং দেখে নিই তো প্রথমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যেতে পারেন এটা অপশনাল করতেও পারেন নাও পারেন এবং এখানে এসে মেসেজটা লিখবেন লিখে আপনি খেয়াল করে দেখবেন এই অ্যাপটা কিন্তু ইনস্টল রয়েছে আপনার ফোনে তো এখানে আপডেট চাইতে পারে তো এখান থেকে আপডেট করে নিতে পারেন এবং আপডেট করে নিলে আরও লেটেস্ট যত ফিচার্স আছে সেগুলো তো আপনি পেয়ে যাবেন সঙ্গে আপনাদের মধ্যে যদি কারোর ইচ্ছা হয় যে জয়েন দ্য বিটা অর্থাৎ বিটা প্রোগ্রামে জয়েন করবেন সেটাও করতে পারেন জয়েন করলে কি যত নতুন ফিচার্স আসবে সব থেকে প্রথমেই আপনি কিন্তু পাবেন তবে বিটা প্রোগ্রামে অনেকেই অংশগ্রহণ করতে চান না কারণ যেহেতু এটা টেস্টিংয়ের জন্য দেওয়া হয় তো অনেকে অ্যাভয়েড করতে চান তো যাই হোক এটা অপশনাল ছিল চলুন মেন বিষয়ে চলে যায় তো আমরা মেসেজ অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন নিচে আছে সেটিং এই সেটিংয়ের উপরে যখনই যাব এখানে দেখুন বাবুলসের একটা অপশান রয়েছে এবং এই বাবুলসের অপশানে বাই ডিফল্ট কিন্তু নাথিং ক্যান বাবল এই অপশানটা থাকে এবং সেক্ষেত্রে কি হয় নর্মালি কেউ যদি মেসেজ করে সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে দেখতে পারেন মানে মেসেজ খুলে দেখতে পারেন একটা পপ আপ আসে কিন্তু এখানে দেখুন অল কনভার্সেশন ক্যান বাবল এইটা যদি করে এখানে যদি টার্ন অন করে দেন তাহলে কি সুবিধা হবে ধরুন আপনি বাইরে আছেন কোনো ব্যাপার না এবার আমি এখান থেকে আপনার চোখের সামনে একটা মেসেজ সেন্ড করে দেখাচ্ছি ধরুন কেউ একজন আপনাকে লিখলো সে যাই লিখুক না কেন এখানে সেন্ড করে দিল সেন্ড করার সাথে সাথে আপনি খেয়াল করে দেখুন এই ফোনটাতে আর কেমনভাবে শো করছে এখানে দেখুন যে এখানে কিন্তু একটা অ্যাপটা শো করছে শুধু এবং এখানে একটা পপ আপ চলে আসলো এখানে খেয়াল করে দেখুন এরকম চলে আসলো এটা দারুণ ব্যাপার এবার আপনি এখান থেকেই এটা খুলতে পারেন খুলে এখান থেকে দেখতে পারেন দেখে আপনি চাইলে এখান থেকেই আবার মেসেজ দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে কিন্তু এই সুবিধাটা কিন্তু আপনি অবশ্যই পাবেন তো এবারে চলুন আর অবশ্যই যখন তখন আপনি চাইলে এটাকে টেনে নিয়ে এরকমভাবে ক্রসের উপর ধরলেই এটা আউট হয়ে যাবে এবং দ্বিতীয় অপশানে চলি তো এখানে আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে আপনি খেয়াল করে দেখুন যে অনেক সময় কী হয় কোনো ইম্পর্টেন্ট ম্যাস ম্যাসেজ আমাদের থাকতে পারে এবং সেই মেসেজগুলো হয়তো লং টার্মে আমাদের কাজে লাগতে পারে সেরকম যদি কোনো ব্যাপার থাকে তো আপনি কি করবেন সেই মেসেজের ভেতরে অর্থাৎ সেই চ্যাটের ভেতরে আপনি যাবেন যাওয়ার পর যেটা আপনি লং টার্মের জন্য রেখে দিতে চান তার উপরটা একটু চেপে ধরবেন চেপে ধরার পর এখানে উপরে দেখে দেখুন একটা স্টার চিহ্ন রয়েছে তো এর ওপরটায় যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন যে মেসেজটা আপনি সিলেক্ট করেছিলেন সেখানে একটা স্টার পড়ে গেছে অর্থাৎ এইগুলো কিন্তু পার্টিকুলার আলাদাভাবে সেভ হয়ে থাকলো এবং এর সুবিধা কি এর সুবিধা হচ্ছে আপনি যখন যত ওই মেসেজ আপনার ফোনে থাকুক না কেন আপনি জাস্ট অ্যাপটা ওপেন করবেন এখানে যে থ্রি ডট পয়েন্ট আছে এখানে যাবেন এবং এই যে স্টার মেসেজ রয়েছে এর উপরে ক্লিক করলে যেটা আপনি সিলেক্ট করেছিলেন বা যতগুলো আপনি সিলেক্ট করেছিলেন সেইগুলো কিন্তু এখানে শো করে যাবে ভবিষ্যতে আপনি খুব ইজিভাবে এর ব্যবহার করতে পারবেন এবার হয় কি অনেক সময় দেখা যাচ্ছে কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকতে পারে যেমন ধরুন আপনার ব্যাঙ্ক রিলেটেড থাকতে পারে বা আপনার আইডি পাসওয়ার্ড ইত্যাদি রিলেটেড থাকতে পারে এবং সেগুলো হতে পারে ভবিষ্যতে কোনো না কোনো কাজে লাগতে পারে বা আপনার প্রয়োজন সেক্ষেত্রেও কিন্তু আপনি এইভাবে জাস্ট সেইটার উপরে ক্লিক করে একটু ধরে রাখলেই উপরে এই অপশানটা পাবেন এবং এটাকে আপনি খুব সহজেই আর এস্টারে নিয়ে যেতে পারবেন যার ফলে খুব ইজিভাবে যতই মেসেজ পেছনে চলে যাক না কেন এখানে এসে আপনি দেখে নিতে পারবেন এবং আপনার প্রবলেম সলভ করতে পারবেন Very really easy Bobby. এমন মানুষ আছে যাদের সাথে আপনি খুব বেশি পরিমাণে চ্যাট করে থাকেন অর্থাৎ আমি বলছি যে মেসেঞ্জার বা অন্য অন্য সাইডে নয় মেসেজে চ্যাট করেন ঠিক আছে এই যে এখানে দেখুন স্টার্ট চ্যাট এইখানে এসে চ্যাট করেন তো সেক্ষেত্রে সেই মানুষগুলোকে আপনি কি করতে পারেন সবসময় উপরে রাখতে পারেন আর পিন হিসেবে পিন করে রাখতে পারেন তো সেক্ষেত্রে সেই চ্যাটের উপরে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করে উপরে দেখুন পিন অপশান রয়েছে এখানে পিন করে দেবেন তাহলে দেখুন পিন হয়ে গেল আপনি ওপরটায় দেখালাম জাস্ট বোঝার সুবিধার জন্য আপনি যে কোনো ক্ষেত্রেই করতে পারেন ধরুন নিচে রয়েছে এরকমভাবে নিলেন নিয়ে এখানে দেখুন পিন করে দিলেন এবারে যে নামগুলো পিন করবেন সেই পিন নামগুলো ওপর উপরে থাকবে তারপরে পরপর বিভিন্ন ধরনের মেসেজ আসবে এবার পিন করা নামের সাথে আপনি খুব ইজিভাবে আর মেসেজ করতে পারবেন তাছাড়াও দেখুন যদি আপনি চান যে কোনো একটা মেসেজ আপনি এখানে দেখুন কি কি করতে পারেন এখানে আরকাইভ করতে পারেন ডিলিট করতে পারেন এবারে দেখুন ধরুন কোনো এক একটা মানুষকে বা কোনো এক ব্যক্তিকে আপনি আর্কাইভ করতে চান তাহলে জাস্ট তাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে যে তীরটা নিচের দিকে আসছে ওখানে ক্লিক করলে এখানে দেখুন আর্কাইভড হয়ে যাবে এখানে এবার আর্কাইভড মেসেজ কাদেরকে করেছেন কাদেরকে আপনি আর্কাইভ করে রেখেছেন সেটা দেখার জন্য জাস্ট এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন আর্কাইভড অপশন আছে এখানে আসবেন এসে এখানে কিন্তু শো করে যাবে আপনি চান চাইলে যখন তখন এর ওপরে ক্লিক করে এখানে তীরটা দেখুন এবার উপরের দিকে আছে এখানে ক্লিক করলে এখান থেকে আর্কাইভটা যাবে অর্থাৎ আপনি তার সাথে আবার নর্মাল মেসেজ করতে পারছেন আপনি যখন মেসেজটা ওপেন করবেন প্রথমেই দেখুন এখানে রয়েছে আপনি ক্লিক করবেন এখানে দেখুন কী কী করতে পারেন এখানে আপনি স্টার মেসেজ কী কী আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন তারপরে এখানে দেখুন ইমেজ যদি থাকে কোনো সেগুলো দেখতে পারেন আপনি ভিডিও যদি কিছু থাকে সেগুলো দেখতে পারেন এখানে প্লেজ দেখতে পারেন বা এখানে যদি কেউ লিঙ্ক পাঠায় সেই লিঙ্কগুলো এখানে শুধু টার্ন অন করে নেবেন কিংবা আঁক না করলেও হবে কি কি লিঙ্ক সে পাঠিয়েছে সেগুলো দেখতে পারবেন অর্থাৎ দুর্দান্ত মানে এই যে অ্যাপটা আমার তো অন্তত খুব ভালো লেগেছে এবং যে পয়েন্টগুলো আলোচনা করলাম আপনার কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই